এটা বাংলা ঝাড়খণ্ড সীমানা, রাতারাতি বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় সড়ক। ফলে ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যে যে অত্যাবশ্যকীয় পণ্য আসত তা বন্ধ হয়ে গেছে। কিন্তু এভাবে সীমানা সিল করার কারণ কি? কারণ পশ্চিমবঙ্গে পড়শি রাজ্যের কারণে বন্যা পরিস্থিতি, আর এই যুক্তি তুলে ধরতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ক্ষুব্ধ ডেভিসের ওপর, এই বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবার হুমকি দিয়েছেন তিনি। কয়েক মাস আগে যে হেমন্ত সোরেনকে বলেছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু, সেই সোরেন সরকারের ওপরও চটেছেন তিনি। সব মিলিয়ে এই সীমানা সিল করে দেওয়ার সিদ্ধান্ত। কিন্তু তাতে কার সমস্যা? কেন আমার, আপনার, সাধারণ মানুষের? বন্যার জলে যেভাবে ভেসে গেছে বাড়িঘর এলাকার পর এলাকা, সেই বিপর্যয় মোকাবিলার পথ বার না করে তিনি ঝাঁপিয়ে পড়েছেন পড়শি রাজ্যকে শিক্ষা দিতে। কিন্তু এটা কি সেই সময়? রাজ্যে তিনি ক্ষমতায় আছেন 13 বছর ধরে, বন্যা কবলিত এলাকার মানুষ এই ছবি দেখে আসছেন বছরের পর বছর, কোনো বছর বন্যা হয় তো কোনো বছর হয় না। এর স্থায়ী সমাধানের পথে কতটা উদ্যোগ নিয়েছেন তিনি? আমরা বারবার তাকে গর্জাতে দেখেছি, কিন্তু এভাবে মরশুমি গর্জা নিতে লাভ কী? পুজোর আগে বহু বছর ধরেই তার মুখে মানুষ শুনে আসছে ম্যান মেড বন্যার তত্ত্ব। 3-3 বার মুখ্যমন্ত্রী হয়েও তা সমাধানে ব্যর্থ তিনি। কিন্তু বাংলা যখন জলে ভাসছে তখন আরেক সমস্যা তৈরি করতে চাইছেন তিনি, রাজ্যের সীমানা সিল করে দিয়ে। এতে ভিন রাজ্য থেকে লরি চালকদের কি সমস্যা হচ্ছে শুনুন। আপনার ইয়ে থেকে, মুঙ্গের থেকে। কোথায় যাবেন? কলকাতা যাব। কোথায় আপনাদের ঘুরিয়ে দেওয়া হলো কেন জানেন? কিছু কিছু বলতে পারছি না, আমাকে বললো যে বেঙ্গল বন্ধ আছে বলে ঘুরিয়ে দিল। কোথায় ঘুরিয়ে দিল এটা? এই তো এই আপনার চিকুন্ডা বর্ডার। আপনার নাম? মনিরুল শেখ। গাড়ি যে ঘুরিয়ে দিল কতটা অসুবিধা আছে? অনেক অসুবিধা। গাড়ি ঘুরিয়ে দিলে আমাদের অসুবিধা নেই, আমাদের কাল লোড করতে হবে, সারাদিন না খাওয়া না দাওয়া এসছি। এখন গাড়িতে কী লোড রয়েছে? এখন মুরগি বাচ্চা অল্প আছে, রিটার্ন বাচ্চা আছে। জয়পুর সে আ রে। গাড়ি মে কে লোড হে? ট্রান্সফার্মার। কহাঁ যা রে? মেদিনীপুর। ইহাঁ পে কাহে রোক দিয়ে আপ লোগ? বল রহা হ্যায় বঙ্গাল রোক দিয়া হ্যায়। ঘুমা দিয়া, গাড়ি ঘুমা দিয়া। ঘুমা দিয়া। কিতনা দিক্কত মে হ্যায় জো গাড়ি ঘুম কে যা রহা হ্যায়? বহুত দিক্কত মে হ্যায়, খরচা ভি বাড় গিয়া। ক্যা নাম হুয়া আপকা? নীরজ কুমার শর্মা। কহাঁ পে রোকা থা? ইয়ে নহীঁ, বর্ডার পে ব্যারিয়ার যাহা লাগাই রাতা না ওয়াই। ঘটনা দেখে তাজ্জব বনে গেছেন মমতার বন্ধু সরকারের সরকারি আধিকারিক। ঝাড়খণ্ডের নিরশাকুণ্ডের এক বিডিও ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি দেখেন। যে ইন্ডিজোটে মমতা ছিলেন, সোরেন ছিলেন, তারাই কি করে পরস্পর শত্রু বনে গেলেন? মমতা তো গত অগস্ট থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বন্যা নিয়ে আলোচনা করে আসছেন। কিন্তু কেন সেই আলোচনা বানচাল হলো? Actually, district authority has told me that there is some issue in this route. Okay, that's why I have come here. What's the issue you have? Vehicles are plying from the Delhi side. Vehicles are not plying from the Delhi side, but vehicles are plying from Kolkata side. So there should be restriction, total restriction. Why from one side only? I'm explaining to you. I'm very junior officer. And I will inform it to the senior officer. I'm very junior officer. Okay. সব মিলিয়ে আসানসোল ঝাড়খণ্ড সীমান্তে 5টি নাকা চেকপোস্ট সিল করে দিয়েছে পুলিশ। সিল করে দেওয়া হয়েছে ঝাড়গ্রামের সঙ্গে ঝাড়খণ্ডের সীমানাও। ফলে পুজোর আগে বহু ফল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিমলা থেকে যেমন লরি করে আসছে আপেল, পাঞ্জাব থেকে আসছে নাশপাতি, দিল্লি থেকে সেনা ক্যাম্পের জন্য পাঠানো হয়েছে প্যাকেটবন্দি খাবার, সব আটকে আছে 19 নম্বর জাতীয় সড়কে। ফলে একটা বিপর্যয়ের কারণ নিয়ে তোপ দাগতে গিয়ে আরও একটা বড় বিপর্যয়কে ডেকে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে অবশ্য তোপ দাগতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারিকে চিঠিও লিখবেন বলে জানিয়েছেন তিনি। কোনো ত্রাণই সরকারের নেই, ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি। সরকার নেই, সরকার নেই। 1 লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি, 6,000 তারপলিন পুরসুড়া খানাকুল গোঘাট আমরা বিতরণ করেছি। আজকে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল ডাল আলু জোগাড় করেছিলাম
তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে 10,000 জনের খাওয়ার বিতরণ চলছে 11টা থেকে দাসপুর ঘাটাল এবং পাঁশকুড়ার সব গ্রামগুলোতে। আমরা করছি, ওরা নয়, সরকার নেই, সরকার নেই, সরকার আছে তো খিচ মেরি ফটো। বিরোধী নেতারই হুঁশিয়ারির পর শুক্রবার বিকেলের দিকে কিছু লরি ছাড়া হয়, যেগুলি ফল বা সবজি নিয়ে আছে। বন্যার কারণ নিয়ে প্রধানমন্ত্রীকেও চিঠি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এসবের মধ্যেই সবচেয়ে বড় প্রশ্ন, কোন পথে যাবে বাংলার মানুষ? দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে রাস্তায় নেমেছিলেন যখন হাজার হাজার জনতা বিদ্রোহের আগুনে পালাবার পথ খুঁজে পাচ্ছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন আচমকা এই বন্যা তার কাছে আশীর্বাদের মতো। এ নিয়ে কে ষড়যন্ত্র করছে তা নিয়ে জল ঘোরা শুরু করে দিলেন তিনি। বাৎসরিক পার্বণের মতো এবারও তিনি জলে নেমে ছবি তুললেন। মানুষ যখন সত্তর ত্রাণ চাইছেন তখন তিনি বোঝানোর চেষ্টা করছেন জল এলো কোন পথে, ভেসে গেল কোন দিকে। জনগণ বলছে জল গড়াচ্ছে জলের নিয়মে, কিন্তু তার জন্য সীমানা সিল করে আরও বিপদ বাড়ানোর প্রয়োজন নেই। এ ব্যাপারে আপনাদের কি যুক্তি জানান আমাদের। মাধ্যম বিউরো রিপোর্ট। না হচ্ছে না, করছেন না, গুরুত্ব দিচ্ছেন না, তাদের এই জিনিসটা গুরুত্ব দিচ্ছেন না। আমরা জানি এখানে রাজনীতি নয়, এখানে জনগণের জায়গা, জনগণ বাঁচুক তবে রাজনীতি হবে, এখানে কোনো রাজনীতি নয়। পুরসুরা বিধায়ক এসেছিলেন, পুরসু বিধায়ক এসেছিলেন, দেখে গেছেন, উনি বার্তা দিয়ে গেছেন যাতে কাজ হয়, কন্ট্রাক্টরকে বলে গেছেন, কন্ট্রাক্টর গুরুত্ব দিচ্ছেন না কিছু, কন্ট্রাক্টর এখান থেকে বালি নিয়ে চলে যাচ্ছেন অন্যত্র। মুখ্যমন্ত্রী এলেন, তারপর কি করলেন? মুখ্যমন্ত্রী কি করলেন মুখ্যমন্ত্রী জানেন, আমরা কি করে বলবো বলুন? ফুর্তি করতে এসেছে, হ্যাঁ, বাইকখানা গাড়ি নিয়ে ফুর্তি করতে এসেছে।